ভাই, সে সহাল গেতে বসে আসছে, একটা বিক্ষি ফয়দা কিছুই পাতেছে না। শোন, বিক্ষি হচ্ছে ধৈর্য। একদিন 1,000 টাকা কামাই পরে, একদিন 100 টাকা কামাই পরে, আজকে ধৈর্য ধরে তাই একতলা বিল্ডিং যে ঠিক না। সেই জন্য তো বিক্রি করবে, আসলে পরে ধৈর্য দেওয়া লাগবে। কিনা কখন আসবি আর কিনা কখন যাবি তো বোঝা যাবে না। কোনো স্যারও আসতে পারে, আর আমার লাল ফইরেও আসতে পারে। ভাই, আশেপাশে তো কেউ নাই, তো একটা গান ধরেন। আমার দুঃখ যদি করা যেত বিক্রি, আমি হতাম ধনী, অনেক টাকার মালিক হতাম, করতাম না তো ভিক্ষা। ভাই, আপনি গানটা তো খুব ভালোই করেছেন, কিন্তু ভাই আপনি গানে ঠিকই কথা কইছেন, যদি আমার এই দুঃখটা বেচা যেত ভাই, আমার ভাই প্রবলেম হয়। আচ্ছা ভাই বলি, কয়দিন পরে মনে হয় তোমার ঘরের সাথে আমারও স্যার 1,000 টাকা 500 টাকা মাসে বাজেট করছেন, দিবেন বিক্রি দিবেন পয়সা দিবেন, কিন্তু আপনি তো দিল পারছেন না। সব সময় বড় লোক মানুষের তো মনে করেন দিল পারে দেয় না। আর যারা ব্যবসা বাণিজ্য করেন, তারা কি করছে, পণ্য ধর্ম কিনে আটকে রাখছে, গুদামজাত করছে, পণ্য ধর্ম বেশি হবে দাম, সেজন্য বেশি। আর সে তার গরিব মানুষের কি হচ্ছে, বিক্রিও পাচ্ছে না, বাতও পাচ্ছে না, খাবিরও পাচ্ছে না। তোমার কথায় যুক্তি আছে, তুমি অশিক্ষিত হইলেও শিক্ষিতের মতন কথা বলো। স্যার, সেজন্য তো আপনার সুবিধার্থে তো এই কাজ করছে, আপনি কি দেখতেছেন না এটা? এখানে কিস্তিতে ভিক্ষা নেওয়া হয়, বাপের জন্য তো এরকম কিছু দেইনি, কিস্তিতে ভিক্ষা নেওয়া হয়। আচ্ছা স্যার, তাহলে আজকে আমার কিছু বিক্রি দিবেন নাকি? তারপরে যদি থাকে কিছু, টাকা পয়সা তো নাই, মনে হয় 10টা আছে, তারপরে দেন স্যার, 10টা দিয়ে যান। স্যার, সিরিয়াল নাম্বার কত রে? স্যার, সিরিয়াল নাম্বার কয় দে? কালকে কিস্তি দিলে পরে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি আসবেন, আর ভোটার আইডি কার্ডের ফটো কপি আসবেন, আপনার চিন্তার সমস্যা না হয়। আমার তাহলে আমার জন্য দোয়া করেন। আমাদের হাত দুইখানা কবুল করে নাও আল্লাহ। হে আল্লাহ, তাদেরকে ফকির বানিয়ে আল্লাহ আমাদের তুমি দাও আল্লাহ। হে আল্লাহ, যে 10 টাকা দান করছে আল্লাহ, তুমি তাকে বেশি দান করার তৌফিক দাও। হে আল্লাহ, আমাদের আরো বেশি করে নেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা আমিন।